আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকেই আমাকে ফোন করে মেইল করে জিজ্ঞাসা করেছেন যে কীভাবে আপনার বিড়ালকে পটি ট্রেন করবেন। তো পটি ট্রেন করার ব্যাপারটা ভিউয়ার্স ভেরি সিম্পল এবং ভেরি ইজি, যেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনি যেটা আমি যেটা অ্যাডভাইস করবো সেটা হচ্ছে যে আপনি যখন একটা ক্যাট ক্রয় করবেন অবশ্যই আপনি একটা পটি ট্রেন ক্যাট কেনার চেষ্টা করবেন। আর যদি পটি ট্রেন না পান, বেসিক্যালি আপনি যদি দোকান থেকে কিনতে যান তখন আপনি পটি ট্রেন কিনা বুঝতে পারবেন না। তো যদি কারো বাসার থেকে কিনেন সেক্ষেত্রে অবশ্যই তাকে জিজ্ঞাসা করে নেবেন যে ক্যাটটা পটি ট্রেন কিনা। অথবা এরকম হতে পারে যে আপনি একটা ক্যাট কিনলেন কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, সব দিক থেকে পছন্দ কিন্তু ক্যাটটা পটি ট্রেন না, তাহলে কি আপনি কিনবেন না? অবশ্যই কিনবেন। তো যেটা আপনি পটি ট্রেন কীভাবে করবেন সেটা যে কোনো বয়সের ক্যাটই হোক না কেন, হোক সেটা ছোটো বাচ্চা এবং হোক সেটা বড়, 1.5 বছর 2 বছর যত বড় ক্যাটই হোক না কেন পটি ট্রেন করা সম্ভব, কারণ ক্যাট মানুষকে অনুসরণ করে এবং শিখে। আপনি আমার অন্য অন্য ভিডিওগুলোতে দেখবেন যে আমার একটা ক্যাট আছে অরো, ও আমি যেভাবে শুই ও ওই সিস্টেমে শুই, কীভাবে আমি ওকে ওটা প্র্যাকটিস করেছি যে আমি বিছানায় যেয়ে কীভাবে উল্টান দিই একটা, ও ওইভাবেই সেম উল্টান দেয়। তো ভিউয়ার্স ওই ভিডিওটা আপনারা দেখবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মজা পাবেন। তো ক্যাট পটি ট্রেন করতে গেলে যেটা আপনার ফার্স্ট করতে হবে, বিড়াল অলওয়েজ বালুতে পটি করে অভ্যস্ত, তো সেক্ষেত্রে তাকে এটা দিয়েই শুরু করতে হবে। আপনি কি করবেন, তার যে লম্বা সাইজে একটু বড় আপনার 6 থেকে 7 ইঞ্চি উচ্চতার একটা পট, প্লাস্টিকের পট অথবা আপনি লিটার বক্স কিনতে পাওয়া যায় সেটা কিনতে পারেন। যদি না পান সেক্ষেত্রে আপনি আপনার হোমমেডটাই আমি বেটার মনে করি, বেকার এত ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি বাসায় একটা পট তৈরি করে নিতে পারেন, সেই পটটার মধ্যে আপনি 2 বা 3 ইঞ্চি স্তরের বালু দিবেন। তো বালু দিয়ে সেটা আপনি কী করবেন, আপনার ওয়াশরুমের একটা সাইডে রেখে দেবেন, অথবা আপনি যেখানে চান যে আপনার বিড়ালকে আপনি যেখানে টয়লেট করাবেন কন্টিনিউ সেখানে রেখে দেবেন। তো তারপর কী করবেন, বিড়াল কিন্তু এমনি এমনি যাবে না সেখানে, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, তাকে যখন আপনি দুপুরবেলা বা সকালবেলা যখন আপনি তাকে খাওয়াবেন, বেসিক্যালি ক্যাট পটি করে সকালবেলা অথবা রাত্রের বেলা, দুপুরবেলা খুব কমই পটি করে, তো সকালবেলা অথবা রাত্রের বেলা, তো বেটার হয় সকালবেলা, সকালবেলার অভ্যাসটা অনেক ভালো হয়। তো যেটা হচ্ছে যে আপনি ফার্স্ট তাকে সকালবেলা খাওয়াবেন, খাওয়ানোর পরে ওকে পেট পুড়ে খাওয়ানোর পরে ওকে আপনি তুলে নিয়ে যাবেন ওর লিটার বক্সের কাছে, সেই বক্সের উপরে ওকে আপনি বসাই দিয়ে ওর সামনের পাটা দিয়ে একটু হাসড়ানো দেখাই দিবেন, দেখবেন যে ও বুঝে যাবে যে এই জায়গাটাতে বালু আছে, আমাকে এখন হাসড়াতে হবে। দেন আপনার কিচ্ছু করতে হবে না, আপনি ওর থেকে একটু দূরে দাঁড়ায় থাকবেন, কারণ বিড়াল কিন্তু লজ্জা পায় মানুষের সামনে পটি করতে। সো আপনি একটু দূরে দাঁড়াবেন, দেখবেন যে ও আপনার বালুটাকে হাসড়ায় একটু সামান্য একটুখানি ইয়ে করে আলগা করে সেখানে টয়লেট করে আবার ঢেকে রাখবে। তো বেসিক্যালি এটা হয়ে যাবে। যদি তারপরও অন্যান্য ক্ষেত্রে অনেকেই বলে যে না আমার ক্যাটকে আমি লিটার দিচ্ছি কিন্তু সে হচ্ছে যে ওখানে পটি করতেছে না, রমি ওয়েট আমি আসতেছি, রমি কিন্তু সে কোনো মানুষ না ভিউয়ার্স, রমি হচ্ছে আমার ছেলে ক্যাট, যেটা আমার মেল ক্যাট আর কি। আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি হচ্ছে যে সেক্ষেত্রে আপনি কী করবেন যে আপনি তাকে বালুর উপরে দিচ্ছেন সে উড়ে চলে আসতেছে, সো তাকে একটু সো ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনি তাকে ওয়াশরুমের ভেতরে ওই বক্সটা সহ দিয়ে 5 মিনিটের জন্য আটকায় রাখেন। তো 5 মিনিট যখন সে ওয়াশরুমে আটকে থাকবে তখন কী হবে যে তার এক প্রকার টেনশন কাজ করবে। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে মানুষজন চাকরির ইন্টারভিউ দিতে যায় কিংবা কোনো এক্সাম দিতে যায়, তো তখন দেখবেন যে তার কি পটিপি চাপ দেয়, তো সে ও যখন ওখানে বন্দি থাকবে কিছুক্ষণের জন্য তখন দেখবেন যে ওর পটিপি চাপ দিয়ে দিবে, তখন ও কী করবে, ও ওই যে আপনার হার্ড একটা জায়গাতে কখনোই পটি করবে না, ও তখন ওই বালুটার উপরেই পটি করবে। তো বেসিক্যালি 1 দিন 2 দিন 3 দিন, আপনি 2 দিন যদি দেখায় দেন ইনশাল্লাহ হয়ে যাবে, সে বালুতে যাবে। তো কন্টিনিউ একই জায়গায় ওটা রাখবেন এবং একবার টয়লেট করার পর অবশ্যই ওটাকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ দ্বিতীয়বার নোংরা জায়গায় ওয়ার টয়লেট করতে যাবে না। তো সো আপনি যদি 1 দিন 2 দিন ট্রাই করার পরে দেখবেন যে কী হবে, ও কিন্তু কন্টিনিউয়াসলি বালুতে যাচ্ছে, তো তখন আপনি কী করবেন, আপনি হচ্ছে যে আপনার বালুটাকে কমিয়ে ফেলবেন। আগে আপনি দিয়েছিলেন 3 ইঞ্চি স্তরের, এখন আপনি ওটাকে 1 ইঞ্চি স্তরে করে দেন। আস্তে 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 5 দিন 7 দিন পরও দেখবেন যে কন্টিনিউয়াসলি যখন অ্যাট এ টাইম ও যাচ্ছে এবং টয়লেট করতেছে কোনো সমস্যা নেই, ওর অভ্যস্ত হয়ে গেছে, আপনি বালুটা কমায় দেন, আরও বালুটা কমায় দেন, সামান্য বালু দিয়ে রাখেন। তো ও কী করবে, ওই প্লাস্টিকটার উপরে হাসড়াবে, অল্প কয়টা বালু থাকবে সেখানেই টয়লেট করবে, কিন্তু আপনার টয়লেট করার পরে এটা পরিষ্কার করে ফেলতে হবে ইমিডিয়েটলি, মানে একদম তাৎক্ষণিকভাবে, কারণ হচ্ছে যে নোংরা গন্ধ পেলে ও আর যাবে না। তো তারপর কী হবে, আপনার ফার্স্ট যখন হচ্ছে যে ও ওই সামান্য বালুতেই করতেছে, আস্তে আস্তে কী করেন, আপনি সিটা ফোটা বালু দিয়ে রাখেন, শুধু বালু আর দেওয়ার প্রয়োজন নেই। তো দেন হচ্ছে যে সে কী করবেন, এভাবে 2 দিন রাখেন, তো ওভাবেই টয়লেট করবে, তারপর আস্তে আস্তে কি বালু দেয়াই বন্ধ করে দেন, তখন কী হবে, ও অটোমেটিক্যালি ওই পটটার উপরে যাবে আর হচ্ছে টয়লেট করবে। তো পটের উপরে যখন সে টয়লেট করতেছে, আস্তে 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 কী করবেন, আপনি ওই পটটাকে আস্তে আস্তে ওখান থেকে সরায়ে একটু দূরে রাখেন।
তো দেন সেদিন দেখবেন যে ও ওই জায়গায় যে পট খুঁজবে পাবে না। আপনি যদি দেখেন যে ও পাশে যে পট রাখছেন সেখানে যে পটে করে কোনো সমস্যা নেই, আর যদি ওই জায়গাটা দিয়ে করে ফেলে তাহলে তো আপনার বাথরুমে পটি ট্রেন হয়েই গেল। তো বেসিক্যালি হচ্ছে যে আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ক্যারেক্টারটা ক্রোনি, ও হচ্ছে যে টয়লেট করতেছে একদম আমার ওয়াটার ছিলে, মানে আমরা যেখানে টয়লেট করি সেখানে টয়লেট করতেছে। তো আমার এই ক্ষেত্রে হচ্ছে যে কষ্টটা খুবই কম, যে জাস্ট আমি পানি দিয়ে দিচ্ছি ক্লিন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে পটি ট্রেন করতে চান, এখানে পটি ট্রেন করাটা একটুখানি ডিফিকাল্ট। প্রথমত হচ্ছে যে আপনার এই ওয়াটার সিলটার পাশে আপনি আপনার বালুর যে পটটায় ওয়াটার সিলটার পাশে রাখবেন, তাহলে কি হবে ও আস্তে আস্তে ওয়াটার সিলটার শিখে যাবে। আর যখন ওয়াটার সিলটার ওখানে ওটা ছিদ্র দেখতে পাবে, ও দেখবেন যে ওখানে নামবে, ওই ছিদ্রটার দিকে তাকাবে, তখন ওর এমনিতেই ইচ্ছেটা চলে আসবে যে আমি এখানে টয়লেট করি, হ্যাঁ বেসিক্যালি। তবে সেক্ষেত্রে আপনি আপনারা যদি ওই টয়লেটটাকে আপনারাও ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটাতে দেওয়া ঠিক হবে না, কারণ অনেক ভাইরাস জীবাণুর ব্যাপার আছে। বেসিক্যালি আমি যে টয়লেটটাতে ওদেরকে দিয়ে রাখছি ওটা আমাদের কমন টয়লেট, ওটা কেউ ইউজ করে না। ওইটা হচ্ছে যে জাস্ট গেস্টের আসলে জাস্ট গোসল করে, উজু টুজু করা হয়, তো এটাতে ওরা পটি করে। সো আপনার যদি ইউজ করা টয়লেট হয় সেক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অথবা ক্যাট কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর বেসিক্যালি দেখা গেলো যে ওই নোংরাটা জায়গাতে নেমে আবার আপনার বিছানায় উঠবে, এটা খুব খারাপ লাগে। তো বেসিক্যালি ভিউয়ার্স এভাবে আপনারা ট্রাই করেন, এই দেখবেন যে ক্যাটকে পটি ট্রেন করানো খুবই ইজি, খুবই ইজি। আর যদি বেসিক্যালি এর পরেও না হয় তাহলে চায়নারা আমাদের জন্য একটা অনেক সুন্দর বুদ্ধি বের করে দিয়ে রাখছে, একটা স্প্রে পাওয়া যায়, পটি ট্রেনার স্প্রে, চায়না, মেড ইন চায়না। আপনি এটা কাটাপন মার্কেটে পাবেন অথবা অনলাইন যে কোনো মার্কেটে পাবেন, যেমন পেট বাংলা, পেট শপ বিডি, তারপরে হচ্ছে aquarium.com, তারপরে হচ্ছে আপনার SB পেট শপ বিডি, এই যে ফেসবুক পেজগুলো, গ্রুপগুলো আপনি সার্চ করলেই, গুগল মামার কাছে সার্চ করলে আপনি ওটা পেয়ে যাবেন। তো এইটা যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার জন্য ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে, যে আপনি যে জায়গাতে ওই স্প্রেটা স্প্রে করে দিবেন ও ওই জায়গায় অটোমেটিক্যালি যে করবে। বাট এটা একটা কস্টফুল ব্যাপার, স্প্রেটার দাম হচ্ছে 800 টাকা। তো বেসিক্যালি 800 টাকা যদি আপনি খরচ করেন, একবার 800 টাকা খরচ করে পটি ট্রেন করে ফেললে আর সমস্যা হচ্ছে না, বালুরে তো ঝামেলাও নিয়ে। তো আপনি যদি স্প্রে দিয়ে করে নিতে চান তাহলে অনেক ইজিলি করে নিতে পারবেন, স্প্রে করে দিবেন ওখানে যে টয়লেট করবে, প্রতিদিন স্প্রে করে দিবেন ও ওখানে যে টয়লেট করবে, শেষ। তাহলে আপনার 7 দিন বা 8 দিনের মধ্যে আপনার বিড়াল পটি ট্রেন হয়ে যাবে। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক আমি দেখি যে ওর পরবর্তীতে ওই স্প্রের ঘ্রাণটা না পেলে আর যেতে চায় না, অনেকেই এটা আমাকে বলছে। বাট আমি আসলে কখনো ইউজ করিনি, আমি এই বিষয়ে বলতে পারবো না। বাট আমি আমার ক্যাটকে শুধুমাত্র বালু দিয়েই পটি ট্রেন করাইছি। সো আমি এই ইজি ব্যাপারটাই আপনাকে দিয়ে দিলাম, যেটাতে কোনো খরচ নেই, কিচ্ছু নেই। আপনারা ইনশাল্লাহ আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর ইনশাল্লাহ উপকৃত হবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাহলে কোনো কিচ্ছু করার নেই, প্রচুর পরিমাণে বকা দিন আর দেখতে থাকুন, দেখতে 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 ভালোবাসা হয়ে যাবে।